গঙ্গা ভার্সেস মঙ্গা। গর্ভবতী বউ। একদিন এক গর্ভবতী মহিলা রোদে দাঁড়িয়ে বেলুন বিক্রি করছিল। বেলুন বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে গঙ্গার ঘরের সামনেই শুয়ে পড়ে। সেই সময় গঙ্গা মন্দির থেকে বাড়ি ফিরছিল। ঘরের সামনে এক গর্ভবতী মহিলাকে শুয়ে থাকতে দেখে গঙ্গা মনে ভাবে, কে এই মেয়েটা এইভাবে বাড়ির সামনে শুয়ে পড়েছে, তার উপর প্রেগনেন্ট। এই চিন্তা করে ও পাশে রাখা বেলুনগুলোর দিকে দেখে। তাই দেখে গঙ্গা বুঝতে পারে ওই এই বেলুন বিক্রেতা। বেচারি মনে হয় রোদে বেলুন বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। এই কথা ও মনে ভেবে ও ওই মেয়েটাকে নিজের জাদু করে হাওয়ায় উড়িয়ে নিজের ঘরের ভেতরে বিছানাতে শুইয়ে দেয়। কিছুক্ষণ পর যখন ওই মেয়ের জ্ঞান ফেরে আর নিজেকে বিছানাতে দেখে চমকে যায়। ও মনে ভাবে, আরে কি হলো, আমি কোনো স্বপ্ন দেখছি না তো, আমি তো বাইরে শুয়েছিলাম, হঠাৎ বিছানাতে কি করে এলাম, ও ভাবছিল। তখন গঙ্গা ওখানে এসে পৌঁছায়। ঘুম থেকে ওকে ওঠা দেখে বলে, কি হলো এত তাড়াতাড়ি উঠে পড়লি, আর একটু ঘুমিয়ে নিতিস, ও বলল। এই কথা শুনে ওই মেয়ে আশ্চর্য হয়ে গিয়ে বলে, এখানে কি করে এলাম, ও জিজ্ঞাসা করে। তখন গঙ্গা বলে, আরে কিছু না বেটা, তুমি আমাদের বাড়ির সামনেই শুয়ে পড়েছিলে আর খুব দুর্বল দেখাচ্ছিলে, বাইরে খুব গরম ছিল, গরমে কি করে ঘুমাতে, সেই জন্য ভিতরে বিছানাতে শুইয়ে দিয়েছি। আরে আমি তো ভুলেই গেছি, তোমার জন্য জুস নিয়ে আসছি। এই বলে ওই মেয়েটার জন্য জুস নিয়ে আসে আর ওই মেয়েটাকে দিয়ে বলে, কিছু না বেটা, তুমি খুব দুর্বল দেখাচ্ছ আর মাও হতে চলেছ, সেই জন্য জুস নিয়ে এলাম, এটা খেয়ে নাও, বলে জুস দেয়। গঙ্গার ভালোবাসা দেখে ওই মেয়েটার চোখে জল এসে যায়। গঙ্গা এই দেখে ওই মেয়েটাকে বলে, কি কি হলো, এইভাবে দেখছো কেন? তখন ওই মেয়েটা বলে, আমাদের কুলদেবতাকে আমি সবসময় মন্দিরেই দেখেছি মা, এই প্রথমবার আমি আমার সামনে সত্যি সত্যি দেখছি। এই বলে ও নমস্কার করে। গঙ্গা তখন ওই মেয়েটাকে বলে, আরে আরে কি বেটা, এত ভাবুক হচ্ছো কেন তুমি, ও বলে। তখন ওই মেয়েটা বলে, কিছু না মা, আমাদের মতন সাধারণ বেলুন বিক্রেতাকে কেউ নিজের ঘরের সামনে বসতেও দেয় না, কিন্তু আপনি আমাকে আপনার বিছানায় শুতে দিয়েছেন, তার উপর আমার জন্য জুসও নিয়ে এসেছেন, ও বলে। তখন গঙ্গা বলে, আরে আরে হয়েছে হয়েছে, যদি আমার নিজের মেয়ে হতো তাহলে কি আমি করতাম না, ঠিক আছে আগে এটা খেয়ে নাও। এই বলে জুস খাইয়ে দেয়। তারপর গঙ্গা ওকে জিজ্ঞাসা করে, আরে বেটি আমি তো তোমার নাম জিজ্ঞেস করতেই ভুলে গেছি, ও জিজ্ঞাসা করে। তখন ওই মেয়েটা বলে, মা আমার নাম মৃথুনা। এই কথা শুনে গঙ্গা বলে, আরে এত কিন্তু কিন্তু করছো কেন, তুমি আমাকে মাই বলো। মৃথুনা কি সুন্দর নাম, তুমি মা হতে চলেছো, তুমি বেলুন বিক্রি করছো কেন, তোমার বর কি করে, ও জানতে চায়। তখন মৃথুনা কাঁদতে কাঁদতে বলে, কি বলবো মা, আমার বর একটা মাতাল, সারা দিন মদ খেয়ে পড়ে থাকে, আমার জন্য বা আমার পেটের বাচ্চাটার কথা চিন্তাও করে না, সব সময় টাকা চাইতে থাকে, আমার থেকে টাকা কেড়ে নিয়ে মদ খায়, কিন্তু আমার এই বাচ্চার জন্য তো আমাকে বাঁচতেই হবে, তাই না, এই জন্য এইভাবে আমি বেলুন বিক্রি করে দিন চালাচ্ছি, ও কাঁদতে কাঁদতে বলতে থাকে। এই শুনে গঙ্গার খুব দুঃখ হয় আর মৃথুনার বরের উপরে খুব রাগ হয়। তখন গঙ্গা মৃথুনাকে বলে, তুই কাঁদিস না বেটা, আজ থেকে আমি তোর সঙ্গে আছি, দেখতে থাক, বিকেল পর্যন্ত তোর বর এসে তোকে বাড়ি নিয়ে যাবে আর মহারানীর মতন তোর দেখাশোনা করবে, তুই আমার কথা মতন বিশ্রাম কর, এইভাবে বলে।
এই কথাগুলো শুনে মিথুনার গঙ্গাকে কোনো ভগবানের স্বরূপ মনে হয়। মিথুনা গঙ্গার কথা মতন বিশ্রাম করে। তখন গঙ্গা নিজের পুরনো বাক্স থেকে একটা ম্যাজিক্যাল গ্লোব বার করে মিথুনার বরকে খুঁজতে থাকে। গঙ্গা জানতে পারে মিথুনার বর একটা মদের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। গঙ্গা ওখানে পৌঁছে যায়। সেখানে মিথুনার বর মদ কেনার জন্য দাঁড়িয়েছিল। তাকে দেখে গঙ্গার মনে এক আইডিয়া আসে। মিথুনার বরের কাছে গিয়ে বলে, কি ভায়া, তোমার মদ খুব পছন্দ তাই না? ও জানতে চায়। তখন মিথুনার বর ওকে বলে, পছন্দ নয়, মদ আমার প্রাণ রে প্রাণ। এটাই আমার পৃথিবী, এটাই আমার হৃদয় টুকরো, এটাই আমার চাঁদের মুখ, ও বলে। তখন গঙ্গা বলে, ও আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, যদি তুমি করতে পারো তবে তোমার সম ওজনের মদের বোতল আমি তোমাকে দেব, ও বলে। এই শুনে মিথুনার বর খুশিতে নেচে ওঠে। বলুন বলুন কাকিমা, কি করার আছে তাড়াতাড়ি বলুন, আমি এক্ষুনি করে দেব, আমি নিজে প্রাণ দিয়ে দিই কি, ও জিজ্ঞাসা করে। তখন গঙ্গা বলে, তোমার মদে ডোবা প্রাণ নিয়ে আমি কি করব ভায়া, আমি যা বলবো তুমি শুধু সেটাই করো, ব্যাস। এই বলে নিজের জাদুর বলে হাওয়াতে এক বড় মদের বোতল নিয়ে আসে। এই দেখে মিথুনার বর খুব খুশি হয়ে যায়। গঙ্গা ওই বোতল দেখিয়ে মিথুনার বরকে বলে, দেখো ভায়া, এই মদের বোতল তোমার, এটা মোটামুটি 15 কেজি হবে। যদি তুমি এটা চাও তবে তুমি এটা নিয়ে রাস্তায় পড়ে থাকা সাদা পাথরের পিছনে পিছনে আমার বাড়ি পর্যন্ত আসো, আর ওই সাদা পাথর একটা একটা করে উঠাতেও হবে। যদি ক্লান্ত হয়ে বা ভারী বলে ওই মদের বোতল নিচে রাখো বা পাথর ওঠানো বন্ধ করে দাও, তাহলে আমি তো তোমাকে মদ দেবই না, উল্টে 1000 বেতের বাড়ি মারবো, বুঝেছো, ও বলে। তখন মিথুনার বর খুব কনফিডেন্সের সাথে হ্যাঁ বলে দেয়। তখন গঙ্গা নিজের জাদুর জোরে মদের বোতল মিথুনার বরের পিঠে চড়িয়ে দেয়। প্রথম প্রথম খুব সহজভাবে ও মদের বোতল পিঠে নিয়ে একটা একটা পাথর উঠাতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর ও ক্লান্ত হতে থাকে। চড়া রোদ হাওয়ায় ওর জল পিপাসাও পায়, আর ভারীর জন্য ওর কোমরও ব্যথা করতে থাকে। আরে মা, তেষ্টা পাচ্ছে, হায় রাম, ও বড়বড় করতে থাকে। ক্লান্ত হওয়ার জন্য ওর পাও কাঁপতে থাকে আর পা জড়িয়ে নিচে পড়ে যায়। এই দেখে গঙ্গা বলে, আরে কি হলো, তুই তো অনেক বড় বড় কথা বলেছিলি, বলেছিলি প্রাণও দিয়ে দিবি, এখন কি হলো, অর্ধেক রাস্তাতেই পড়ে গেলি, একটু সময়ের জন্য ভার বয়ে তোর এই অবস্থা? তাহলে ওই 8 মাস ধরে তোর বউ তোর বাচ্চাকে বয়ে বেড়াচ্ছে, ওর কি অবস্থা? তার উপর রোদে দাঁড়িয়ে বেলুন বিক্রি করছিল, রাত দিন পরিশ্রম করে বেচারি ক্লান্ত হয়ে পড়ে। আমি চাই তুইও ওর দুঃখ বোঝ, এই জন্য আমি এই সব করেছি, বুঝেছিস ওর কত কষ্ট হয়, ও বলে। তখন মিথুনার বর বলে, কাকিমা আমাকে ক্ষমা করে দিন কাকিমা, আমি এখন সুধরে গেছি, আজ থেকে আমি আর মদ খাবই না, নিজের স্ত্রী আর বাচ্চার ভালোভাবে খেয়াল রাখবো গো কাকিমা, ও বলে। তখন গঙ্গা বলে, দেখতেও হবে যত্নও করতে হবে, আবার যদি কিছু হয় তো খুব খারাপ হবে, তাহলে অর্ধেক বা পুরো নয় পুরো 15 কেজি মদ খাইয়ে দেবে, বুঝেছিস, যাও এখন নিজের বউকে ঘরে নিয়ে যাও আর ঠিক মতন দেখাশোনা করবে, গঙ্গা বলে। গঙ্গার কথা শুনে মিথুনার বর মিথুনাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যায়। তারপর থেকে ও খুব ভালোভাবে যত্ন করে। 1 মাস পর মিথুনার একটা সুন্দর কন্যা সন্তানের জন্ম হয় আর তার নাম রাখে গঙ্গা।
গঙ্গা ঘরে কাজ করছিল, তখনই ওর ফোন বেজে উঠল। ফোনে কথা বলতে বলতে খাটে এসে বসল। হ্যালো, এ কি মা মরতে বসেছে আর আমাকে আসতে বলছে? দেখো এই রকম খবর আমি অনেকবার শুনেছি। পরশু তো প্রাণ যাচ্ছে বলেছিল আর আমি ছুটে চলে গেছিলাম। এইবার আমি পারবো না, এক্ষুনি আমি কি করে যাব? এই বলে সে ফোন রেখে দিল। এইসব কথা মঙ্গা শুনে ফেলে বলল, এ কি মৃত্যুপথযাত্রী মাকে গিয়ে তুমি একবার দেখেও আসতে পারছো না? তেমন কিছু না শাশুড়ি মা, ওরা অনেক দূরে থাকে, যেতে যেতে অনেক দিন লেগে যাবে। হায়, এইটুকু কথা নিয়ে এত চিন্তায় পড়ে গেছিস? এক মিনিট দাঁড়া, বলে সে নিজের ঘরে চলে যায় আর নিজের পুরনো বাক্স থেকে খাটের মতন একটা খেলনা বার করে নিয়ে আসে। সেটাতে জাদুর মতন করতে সেটা বড় খাটে বদল হয়ে যায়। গঙ্গা খুব অবাক হয়ে দেখতে থাকে। এটা উড়ন্ত খাট, এটাতে বসে আমরা হাওয়াতে উড়ে একদম হাওয়াই জাহাজের মতন যেতে পারবো। ইস, কি ভালো! কিন্তু আমি তো আপনার জন্য ওখানে যেতে পারবো, কিন্তু ওখান থেকে এখানে কেমন করে আসব? নিষ্পাপ চেহারা করে গঙ্গা জিজ্ঞেস করল। এই খাট যেখানেই থাকুক, সন্ধ্যের আগে তোমাকে ফিরিয়ে আনবে। যাও, ভালোভাবে গিয়ে তোমার মাকে দেখে এসো, আর রাস্তায় কোনো আত্মীয় স্বজন যদি দেখো তাহলে তাদেরও সঙ্গে নিয়ে নিও, এর উপর অনেক লোক বসতে পারবে। এইটা বলে সেই খাট হাওয়াতে উঠতে থাকে। বিকেল পর্যন্ত গঙ্গা সেই জাদুই খাটের সাহায্যে ঘরে ফিরে আসে। গঙ্গাকে দেখে মঙ্গা জিজ্ঞেস করে, এখন তোমার মা কেমন আছেন? এখন ভালো আছে শাশুড়ি মা, কিন্তু উনি আমাকে রোজ যেতে বলছেন, কি করে হবে বলো? আচ্ছা, আপনি কি আমাকে এই জাদুই খাটটা দেবেন? দিলেও এই খাটটা কি সবসময়ের জন্য আমার থরি হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার এখন এই খাটটার খুব প্রয়োজন, যতদিন চাও ততদিন নিজের কাছে রাখতে পারো আর নিজের মাকে গিয়ে দেখে আসতে পারো। এতে তোমার মা যদি ভালো হয়ে যায় তবে এর থেকে ভালো আর কি। এই বলে মঙ্গা ঘরে চলে যায় আর গঙ্গা খুব হাসতে থাকে। আমার শাশুড়ি মা একদম পাগল, আমি যাই বলি উনি তাই মেনে নেন। কাল থেকে দেখো আমি এই খাট আর আমার রূপ কেমন কাজে লাগাই। পরের দিন সে নিজের শাশুড়ি মার কাছে যায়। আচ্ছা, আমি ঘুরে আসছি শাশুড়ি মা। নিজের শাশুড়ি মাকে এই বলে সে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে থাকা লোকেদের লিফট দিয়ে তাদের থেকে টাকা নিতে থাকে। এক গ্রাম থেকে অন্য গ্রাম, এদিক থেকে ওদিক মানুষদের খাটের সাহায্যে পৌঁছতে থাকে। আর ঠিক তখনই শ্বশুরমশাই দেখে ফেলেন। তুমি নিজের থেকে এইসব করছো না? যদি তোমার শাশুড়ি মা এইসব জানতে পারে তবে কি হবে, তুমি সেটা জানো না? এই শুনে গঙ্গা চমকে যায়। কিভাবে জানতে পারবে? আপনি কি ওনাকে এইসব বলে দেবেন? শ্বশুর মশাই, আপনি কখনো তাজমহল দেখেছেন? তাজমহল? সেইটা তো ডাব্বাতে দেখতে পারছি, কিন্তু তোমার শাশুড়ি মা যেতে দেবে? তাই যদি হয়, আমি একটা ট্যুর প্ল্যান করছিলাম। আপনি যদি কিছু লোক জোগাড় করেন তবে আমরা ভালোভাবে আগ্রা গিয়ে তাজমহল দেখে আসতে পারি। যদি চান তাহলে আপনি ওর থেকে অর্ধেক টাকা রাখতে পারেন। তুমি কি তাজমহল দেখতে যাচ্ছ? তাহলে তো আমিও তোমার সঙ্গে আসব। এই বলে ওরা খাটে উঠে বসে। রাস্তায় যেতে থাকা লোকেদের আমরা তোমাদের তাজমহল দেখাবো বলে, তারাও শুনে খুশি হয়ে হ্যাঁ বলে দেয়। আর খাট হাওয়াতে উঠতেই শ্বশুরমশাই সবাইকে টিকেট টিকেট বলে লোকেদের থেকে পয়সা নিতে থাকে। এইভাবে আগ্রা পৌঁছতে দুপুর হয়ে যায়। সবাই তাজমহলের সৌন্দর্য দেখে খুশি হচ্ছিল, কিন্তু শ্বশুরমশাই আর গঙ্গা টাকা গুনছিল। এই সময় এত দূরে এসে কুতুব মিনার না দেখেই চলে যাব,
আমরা তো সেটা দেখেই যাব। না, এইসব হবে না, আমাদের বিকেল পর্যন্ত ঘরে যেতে হবে, কুতুব মিনার বা এইসব চলবে না। কথার মাঝখানে গঙ্গা বলে, নিয়ে যাব, কিন্তু তোমরা যা টাকা দিয়েছ তোমাদের তার থেকে দ্বিগুণ দিতে হবে, তবেই তোমাদের নিয়ে যাব। এই বলে একটা শর্ত রাখে। এইটা কি, তুমি এটা কেন বলছো? তুমি এটা জানো না যে খাটটা বিকেল অবধি ঘরে পৌঁছে যাবে? আরে শ্বশুর মশাই, এত টাকা যখন আসছে তখন চিন্তা করছেন কেন? এদিকে সন্ধ্যা একটু দেরিতে হয়, আমাদের গ্রামের মতন না। বলাতে সব লোক টাকা দিয়ে খাটে চড়ে বসল, আর খাট উঠতে উঠতে গিয়ে কুতুব মিনারের সামনে গিয়ে থামে। সবাই কুতুব মিনার দেখছিল, শ্বশুর মশাই আর গঙ্গা টাকা গুনছিল। সন্ধে হতেই হঠাৎ খাট হাওয়াতে উঠতে থাকে। গঙ্গা এটা দেখে, আরে আরে আরে, খাটটা উড়ে গেল, এখন আমি কি করব, এদের আমি কি বলবো? ও নিজের মনে মনে এই কথা বলতে বলতেই সব লোক গঙ্গার কাছে আসে, আর ওরাও খাটটাকে হাওয়াতে উড়তে দেখে। আরে এখন আমরা গ্রামে কি করে ফিরবো? আমাদের কাছ থেকে টাকা নিয়ে এখন এমনটা করছো? এই বলে সব লোক শ্বশুর মশাই আর গঙ্গাকে খুব মারতে থাকে, আর নিজেদের টাকা পয়সা নিয়ে ওখান থেকে চলে যায়। এক সপ্তাহ বাদে ক্লান্ত শ্রান্ত ছেঁড়া ফাটা জামা কাপড় নিয়ে শ্বশুর মশাই গঙ্গা যখন ঘরে ফেরে, তখন মঙ্গা ওদের দেখে সব সত্যি কথা বলতে বলে। আমার মার কথা তো আমি জানি না, কিন্তু আমি যদি আর একদিনও না খেয়ে থাকি তো আমি মরে যাব। আপনার পায়ে পড়ি, আমাকে কিছু তো দিন, চা জুস দিলেও চলবে। গঙ্গা এই কথা বলছিল, আর সেই সময় পিছন থেকে শ্বশুর মশাই বললেন, আমার মাথা অনেক ব্যথা করছে, গরম গরম কিছু খাইয়ে দে। এইখানেই থাকো, আমি এখনই তোমাদের জন্য গরম গরম তাজমহল চা করে আনছি। তাজমহল? জীবনে কখনো নাম নিও না।